হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। শিফা শিশির চ্যানেল থেকে আমি শিশির বলতেছি। আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আবার হাজির হলাম। আজকে দেখাবো একটি অ্যাপসের মাধ্যমে অসংখ্য ফোন কন্ট্যাক্ট কীভাবে ব্ল্যাক লিস্ট করে রাখবেন। তো আমরা কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাই। প্রথমেই প্লে স্টোর অ্যাপটিতে ক্লিক করবেন, তারপর সেখানে কল ব্ল্যাক লিস্ট লিখে সার্চ বাটনে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করবেন, তারপর আপনার যে কোনো একটি অ্যাপস থেকে ইনস্টল করবেন। তো আপনার দয়া করে ইনস্টল করে নেবেন, আমার এখানে ইনস্টল করাই আছে। তো আমরা এখন সরাসরি অ্যাপসটিতে চলে যাব। অ্যাপসটিতে চলে যাবেন, তো এখানে যে কল ব্ল্যাক লিস্ট দেওয়া আছে সেখানে ব্ল্যাক লিস্টে থেকে কল এখানে গিয়ে এখানে প্লাস বাটন আছে, প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটন, তারপর ফ্রম কল লগস, ফ্রম কন্ট্যাক্টস, আপনি যেখান থেকে করেন কল লগসে গিয়ে, তারপর আপনার ইচ্ছামতো যে কোনো একটা নাম্বার আপনি ব্ল্যাক লিস্ট করে রাখতে পারবেন। ক্লিক করে প্লাস বাটনে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন যে নাম্বারটি ব্ল্যাক লিস্টে আওতাভুক্ত হয়ে গিয়েছে। তো আপনি এভাবে তারপরে এখানে কলতে এখানে ক্লিক করে কল ব্ল্যাক লিস্ট অন করে দেবেন। তারপর আপনি ইচ্ছা মতো আপনি SMS ব্ল্যাক লিস্টে ফলাইতে পারবেন, কল লক থেকে ফলাইতে পারবেন। আপনি ইচ্ছা করলে এটা লক সিস্টেমের প্রাইভেসির জন্য আপনি লক করতে পারবেন। সেটিংস বাটনে ক্লিক করে এখানে দেখছেন পাসওয়ার্ড প্রোটেকশন, আপনার পাসওয়ার্ড প্রোটেকশনে গিয়ে পাসওয়ার্ড অন স্টার্ট অ্যাপ সে ক্লিক করবেন। তারপর আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে তা কনফার্ম করে আপনি পাসওয়ার্ড প্রাইভেসি শক্ত করতে পারবেন, তারপর চেঞ্জ পাসওয়ার্ডও করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা দেখালাম কীভাবে কল ব্লক করতে হয়। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।